প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব এবং আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের অবদান। প্রিয় শিক্ষার্থী, চলো তাহলে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। শিক্ষার্থী, আমরা মূল আলোচনার পূর্বে জেনে নিই যে এই আলোচনার ফলে আমরা কি কি বিষয়ে জানতে পারবো। 1 নম্বর, মোট জাতীয় উৎপাদন কি তা বলতে পারবে। 2 নম্বর, বাংলাদেশের জাতীয় আয়ে বিভিন্ন খাতের নাম উল্লেখ করতে পারবে। এবং 3 নম্বর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন খাতের অবদান বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমাদের জাতীয় আয়ে অর্থাৎ আমাদের জাতীয় আয়ের অবদান বা খাতগুলো আলোচনার পূর্বে আমাদের মোট জাতীয় উৎপাদন সম্পর্কে একটা ধারণা লাভ করা জরুরি প্রয়োজন। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন হচ্ছে একটি দেশের নাগরিক নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছর, যে সকল দ্রব্য ও সেবা উৎপাদন করে তার মোট আর্থিক মূল্য হচ্ছে মোট জাতীয় উৎপাদন, যাকে আমরা ইংলিশে সংক্ষেপে বলি জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জাতীয় অর্থাৎ মোট জাতীয় উৎপাদন সম্পর্কে তোমাদের একটি ধারণা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এখানে জাতীয় আয়ে কৃষি এবং বনজ খাতের বিশেষ অবদান রয়েছে। মূলত আমাদের দেশ হচ্ছে কৃষি নির্ভর একটি দেশ এবং আমাদের দেশের অধিকাংশ মানুষ এই কৃষি পেশার সাথে জড়িত। সুতরাং কৃষি খাতে আমাদের অনেক মানুষ জড়িত এবং জাতীয় আয়ে কৃষি ও বনজ সম্পদের বিশেষ ভূমিকা বা অবদান রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের পরবর্তী খাতটি হচ্ছে মৎস্য খাত। এক সময় আমাদেরকে বলা হতো যে আমরা মাছে ভাতে বাঙালি, এবং বর্তমানেও আমরা আমাদের দেশীয় চাহিদা মিটিয়ে আমরা বিদেশে মাছ রপ্তানি করছি এবং যার ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। সুতরাং মৎস্য খাতও একটি গুরুত্বপূর্ণ খাত। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা ছবিতে একটি গার্মেন্টস কারখানার ভেতরকার চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ জাতীয় আয়ে শিল্প খাতের অবদান রয়েছে। এখানে গার্মেন্টস শিল্প কি শুধুমাত্র বোঝানো হচ্ছে না, এখানে গার্মেন্টস শিল্প সহ অন্যান্য শিল্পগুলোও এই শিল্প খাতের অন্তর্ভুক্ত। আমাদের অন্য একটি খাত হচ্ছে পাইকারি ও খুচরা বাণিজ্য, যা হচ্ছে জাতীয় আয়ে অবদান রাখছে। প্রিয় শিক্ষার্থী, আরেকটি খাত হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত। এখানে পরিবহন ও যোগাযোগ বলতে সড়ক পথ, রেলপথ, আকাশপথ সব ধরনের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থাকে বোঝানো হচ্ছে, যা আমাদের জাতীয় আয়ে অবদান রেখে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আরেকটি খাত হচ্ছে স্বাস্থ্য ও সেবা খাত। যেমন কিছু সেবাধর্মী পেশা আছে, যেমন ডাক্তার, ব্যাংকার, শিক্ষক, এছাড়াও আরো বিভিন্ন পেশা রয়েছে যেগুলো হচ্ছে যে সেবাধর্মী পেশা, এবং এই পেশার মাধ্যমে সেবা খাতে অবদান রেখে চলছে আমাদের জাতীয় আয়ে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এক নজরে দেখে নেই যে বাংলাদেশের জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ খাতগুলো কি, অর্থাৎ উল্লেখযোগ্য খাতগুলো কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কৃষি ও বনজ খাত, মৎস্য খাত, শিল্প খাত, পাইকারি ও খুচরা বাণিজ্য খাত, পরিবহন ও যোগাযোগ খাত, স্বাস্থ্য ও সেবা খাত, এই খাতগুলো জাতীয় আয়ে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। আশা করি তোমরা ইতিমধ্যেই বুঝে গিয়েছো যে কি কি খাতের অবদান রয়েছে আমাদের জাতীয় আয়ে। প্রিয় শিক্ষার্থী, এখানে একটি চার্টের মাধ্যমে আমরা জাতীয়
আয়ে বিভিন্ন খাতের অবদান দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের জাতীয় আয়ে সবচেয়ে বেশি শিল্প খাতের ভূমিকা রয়েছে, এবং এই শিল্প খাতেই বেশি অংশ জায়গা জুড়ে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটি শব্দের পূর্ণরূপ এখানে দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে জিএনপি, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এবং 2 নম্বরটি হচ্ছে জিডিপি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে আমি আবারও 1 নম্বর প্রশ্নে বা 1 নম্বর পূর্ণরূপে চলে যাচ্ছি, যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মানে হচ্ছে মোট জাতীয় উৎপাদন, এবং 2 নম্বরটি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ মোট দেশজ উৎপাদন। শিক্ষার্থীবৃন্দ, এই দুটি শব্দের পূর্ণরূপ আমি এই জন্যই গুরুত্ব দিয়েছি যে তোমরা এখানে গ্রস লিখতে গিয়ে একটা এস ব্যবহার করছো বা একটা এস ব্যবহার করো, তো সেক্ষেত্রে তোমার এই লেখা ভুল হয়ে যাবে। সেজন্য তুমি অবশ্যই মনোযোগ দিয়ে এই বিষয়টা লক্ষ্য করবে। অনেকে আবার গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এটা লিখতে গিয়ে গ্রস ন্যাশনাল প্রোডাকশন লিখে ফেলছো। সুতরাং আমি এই দুইটি পূর্ণরূপের উপর বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি। আশা করি তোমরা অবশ্যই এই বিষয়ের উপর গুরুত্ব দিবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটি বাড়ির কাজ রয়েছে, যা হচ্ছে যে মাথাপিছু আয় দ্বারা নির্ধারণ করা হয় মানুষের জীবনযাত্রার মান ব্যাখ্যা করো। তোমরা অবশ্যই বইয়ের সাহায্য নিয়ে এই ব্যাখ্যাটা খাতায় লিখে ফেলবে, তাহলে তোমাদের বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ, আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।